হাই ফ্রেন্ডস, কেমন আছো সবাই? তো আমি একটা নতুন ফ্ল্যাং ভিডিও করছি তোমাদের সাথে। তো ভিডিওটা খুবই ভালোভাবে মনে হয়। তো আমার বোন এখন হচ্ছে জামা পড়ে দিচ্ছে, তো এখন আরে নাচতে আসবে, তো ওই বিষয়ে একটা ফ্ল্যাং ভিডিও করবো। ভিডিওটা হচ্ছে আমার গার্লফ্রেন্ডকে কল করবো ফোনে, আর আমার বোনের নামে কিছু উল্টা পাল্টা কথা বলবো। তো সেটাই আমার বোন শুনে দেখি কী রিঅ্যাকশন দেয়, সেটাই তোমাদের দেখাবো। এখনই আসবে, চলো ক্যামেরাটা লুকিয়ে দিই, তারপরেই ভিডিও দেখি রিঅ্যাকশন কেমন দেয়। তো সবাই ভিডিওটা দেখো, আর মনে হচ্ছে ভালো হবে, তো দেখতে হবে, ঠিক আছে? আর লাইক, তার আগে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আমার নতুন ইউটিউব চ্যানেল এটা। তো চলো দেখা যাক কেমন রিঅ্যাকশন হয়। তো বন্ধুরা, এখন ভাবুন আসতে চলেছে, তো এখন ভিডিওটা শুট করবো। হ্যালো, হ্যাঁ বলো। হ্যাঁ, গুড মর্নিং। হ্যাঁ, আমার বোন। হ্যাঁ, ওকে তো দিব, এই কয়টা দিন ছেলে ছেলে দেখতেছি, বিয়ে দিয়ে দেবো। তো হ্যাঁ, তুমি টেনশন করো না, শোনা, তুমি আমার শোনা না। হ্যাঁ, ওকে বিদায় দিয়েই তারপরেই তোমাকে আনবো বাড়িতে। হ্যাঁ, আমি বলছি, বা মাকে বললাম যে ছেলে দেখা দেখি করছে, তো তারপরে কয়দিন পরেই বললো যে বিয়ে দিয়ে দেবে, তারপরে তোমাকে আনবো, বুঝলা? হ্যাঁ হ্যাঁ, ও তো কি বলবো, বাড়ি কাজ দাস করে না, খালি তিনবেলা বসে বসে খায়। হ্যাঁ, তোমাকেই তো আনবো, তুমি আমার শোনা না। হ্যাঁ 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 শোনা, হ্যাঁ হ্যাঁ দাঁড়াও না, আর কয়টা দিন, ওকে বিদায় দিলেই তোমাকে আনবো। হ্যাঁ, আমাদের বাড়ি অলক্ষী না। হ্যাঁ, বিদায় দিব, আর কয়টা দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না না, আর বেশি দিন রাখবো না, তো এই দুই চার মাসও না, তার আগেই দিয়ে দিব, দুই তিন মাস এরকম কিছু। ছেলে দেখা দেখি করছে, হ্যাঁ একটা দেখছে, একটা কালো দেখে ও পছন্দ হয়েছে বলে ছবি দেখাচ্ছে, দিয়ে দিব। হ্যাঁ, বিদায় দিলেই তো তোমাকে আনতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, সত্যি এই দিয়ে দেবো বিদায়, তুমি টেনশন নিও না, তারপরেই তোমাকে বাড়িতে নিয়ে আসবো। হ্যাঁ, আমার শোনা, সত্যি তো বললাম তো, হ্যাঁ হ্যাঁ সত্যি। হ্যাঁ, তো তুমি আর টেনশন করো না তো অত, আর দুই থেকে তিন মাস পরেই দেখবা তুমি আমাদের বাড়ি চলে আসছো লক্ষ্মী হয়ে, তুমি তো আমার লক্ষ্মী না। হ্যাঁ হ্যাঁ সত্যি, হ্যাঁ হ্যাঁ তো, আর এই তো ওকে তো কি বলবো, আমাদের বাড়ির সারাদিন বসে খালি খায় দায়, কাজ দাস তো করে না, খালি মাকে খাটায়, কিছুই করে না। তুমি আসলে তাও একটু আমার মার একটু কষ্টটা কম হবে। হ্যাঁ হ্যাঁ, অলক্ষ্মীর মতন খালি কি বলবো, খালি আমার সাথে খালি ঝগড়া করে সারাদিন, শান্তিতে থাকতেও দেয় না আমাদের বাড়িতে, বাড়িটা আমার তাও আমাকে শান্তিতে থাকতে দেয় না, বলে শুধু আমার বাড়ি আমার বাড়ি, তুই নাম এই নাম ওই কর। হ্যাঁ আমি এত ক্ষণ ধরে শুনছি, কি বলছিস, কি বলি, এ কেন কেউ না রে, হ্যালো কেউ না, তুই তুই দেখ, তুই দেখ, আরে আমি ওই আমার ওই একটা বান্ধবী বান্ধবী আমি দেখব, সত্যি রে বান্ধবী বান্ধবী রে সত্যি। হ্যালো, হ্যাঁ তুমি, হ্যাঁ কলেজে যাবো তো কালকে, কালকে যাবো, সত্যি বান্ধবী রে, তুই আমার ভাগাবি কেন, বান্ধবী বান্ধবী কেন ভাগাবি না, বোনের সাথে মানে একটা প্র্যাঙ্ক ভিডিও করবো, সেই একটা স্ক্রিপ্ট আমার বান্ধবী বলতেছিলাম, যেমন তুই বলছিস এমন হবে যে মানে গার্লফ্রেন্ডকে ফোন করবো, শোন না শোন না, তুই তারপর তুই আগে বিয়ে করবি, শোন না, গার্লফ্রেন্ডকে ফোন করবো, কাহিনীটা হচ্ছে গার্লফ্রেন্ডকে ফোন করবো, আর হচ্ছে বোন বোনের একটা মানে একটা ফ্র্যাঙ্ক ভিডিও করবো, ওরকম ভাবে বান্ধবী করবো। আমি কি কানা না, তুই লক্ষ্মী বোন না, তুই আমি কি শোনা বোন না, তোকে দেখ না, দেখ
কি নাম দেখ ওটা সুইটহার্ট লেখা কই সুইটহার্ট রাইট এই যে বান্দবি বান্দবি সুইটহার্ট লেখা দেখ দেখ এ ডব্লিউ ই আর টি সুইটহার্ট হার্ট এইচ না রে দেখ না দেখ না মজা লাগে কই সুইটহার্ট বান্দবিকে বলতেছিলাম বিস্কিটটা ভিডিও শুট করতে কালকে সত্যি রে তুই কি বলছিস আমি জ্বালাই আমি তুই আমার লক্ষ্মী তো তুই আমার জ্বালাস তুই বলছিস আমি কাকে বলছিস রে হ্যালো এটা ইস্কুই বলছিস দাদা সত্যি রে ওই দেখ দাদা দেখছি ওই দেখ গাছের তলে ওইটাই দাদা হ্যাঁ সব মজা করছিস তুই মিথ্যা কথা বলছিস আরে ওই দাদাকে হাই বলতো তো মজা করতেছিলাম রে সত্যি রে মজা করতেছিলাম হাই হাই করবে বল ভিডিওটা লাইক করতে বল ভিডিওটা অবশ্যই লাইক করবে না দেখিস সবাই বলবে ভালো হয়েছে।